নতুন বছরে দেখো, এখনো 12টা, একদম কারেক্ট 12টা বাজে, প্রচুর পরিমাণে বাজির আওয়াজ হচ্ছে, কতটা কি বোঝা যাচ্ছে জানি না। এই যে দুমদাম দুমদাম করে সবাই জেগে, নতুন বছর নতুন দিন। মানে জাস্ট হঠাৎ করে আমি ভয় পেয়ে গেছি। ঘড়িতে পুরোপুরি বাজে 12টা, আর 12টা বাজে ঠিক 1 মিনিট আগে থেকে প্রচুর পরিমাণে বাজি ফুটতে আরম্ভ করেছে। আমি হঠাৎ করে ভাবছি ইমাম ভয় লেগে গেল, তারপর দেখছি পুরোপুরি কারেন্ট একদম 12টা বাজে। অন্যদিন ঘুমিয়ে যাই, যেহেতু 1 জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক 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 ভালোবাসা, সবার ভীষণ ভালো কাটুক। একটা মানে যেমন কন্টিনিউ চলে আসছে তেমনই জাস্ট একটা নতুন বছর পড়লো, তো আমাদের মানুষ হিসাবে একটা অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, তো চাই সবার সেই আশা আকাঙ্ক্ষাটা পূরণ হোক, সবার খুব ভালোভাবে কাটুক। হ্যাপি নিউ ইয়ার মাই ইউটিউব ফ্যামিলি। তো চলো, বাই বাই, আবার মর্নিংয়ে দেখা হচ্ছে। নতুন বছর মানে পিকনিকের ধুমধাম, বুঝতেই পারছো তো। পিকনিকের বাজারহাট মোটামুটি চলে এসেছে, গ্যাসের ওভেন সবজি টুকিটাকি, তো এদিকে টুকটাক করে স্নান করে নিই। আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, তার জন্য আমিও একটু গরম জল করে নিচ্ছি স্নান করার সময়। তো স্নান টান করে একদম গোপুসোনাকে নতুন বছরে সুন্দর করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে বেগনি ভাজা, যেহেতু পিকনিকের প্রোগ্রামটা একদম সকাল থেকেই ছিল, মানে সকালের ব্রেকফাস্টটাও ওখানে, তো তার জন্য আর কি চটজলদি আর কি যেটা হবে তো সেটাই আর কি মেনুতে রাখা হয়েছে। তো ঘুগনিটা রাখলে বেশি ভালো হতো, কিন্তু যাই হোক, সবার ডিসিশানে রাখা হয়েছে তোমার বেগনি। তো দিদিভাই এদিকে বেগনি ভাজতে লেগে পড়েছে, আর এদিকে হচ্ছে ছোলা মটর ভেজা, তার সাথে আছে শশা আর চানাচুর। এই হচ্ছে সকালের আর কি খুব ইজিলি একটা ব্রেকফাস্ট বলতে পারো, কারণ মুড়িটা কিনে আনলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তেলটা কমে গেছিলো, তো ওই জন্য আমি একটু সাদা তেল ঢেলে দিলাম। আর যেহেতু দেখবে যদি খাবার সোডা যদি মানে বেগনিতে মানে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বেগনিটা খেতে খুব সুন্দর হয়, মুচমুচে হয়, কিন্তু তেল প্রচণ্ড পরিমাণে টানে, তো সেই জন্য আর কি তেলটা খুব বেশি পরিমাণে টানছে। আর এই হচ্ছে আমি, এখন আমি চলে এলাম রান্নার একটু দায়িত্বে। তো বেগনি টেগনি ভাজার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে হচ্ছে তোমার এদিকে তিধুমণি, আর এদিকে আমি হচ্ছে ফুলকপিগুলো ভাজতে বসেছি। যেহেতু অনেকগুলো ফুলকপি ছিল আর মোটামুটি 23 জনের, ছোট বড় মিলিয়ে টোটালে 23 জনের পিকনিক হচ্ছিল, তো এখানে হচ্ছে তোমার একবারে ফুলকপিগুলো অতটা ভাজা যাবে না। তো আমি যখনই ফুলকপি ভাজি তখনই লবণ আর হলুদটা দিয়ে ভাজি, আমার মনে হয় লবণ আর হলুদ দিলে ফুলকপিটা ভাজাও ভালো হয়, আর রান্নার পরে মানে লবণ টবণগুলো ঢোকে। আর দেখবে শুধু ফুলকপি ভাজলে না ফুলকপিটা নরম হয় না, যে কোনো জিনিস লবণ হলুদ দিয়ে ভাজাটাই বেটার। তো যাই হোক, দিদিরা একটু বললো যে লবণ টবণ দিও না, তাহলে জল বেরিয়ে যাবে, তো সেই জন্য আর কি লবণ টবণ কিছু দিই। আর এদিকে তিধুকে দিলাম যে একটু ভিডিওটা ক্যাপচার কর, আর আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আমি একটা সোয়েটারও পরে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছে আমার। আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, পিকনিকটা সম্ভবত বাইরে করলেই ভালো হতো। এবার সবাই ভাববা যে গ্যারেজের মধ্যে কেন পিকনিক হচ্ছে, গ্যারেজের মধ্যে পিকনিক হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে ওভেন জ্বলবেই না একদম, তো ওই জন্য রান্নাটা ভালো সুস্থ সবল জায়গাতেই করা উচিত। আর এই যে বাইরে সবাই মিলে চট পেতে, সবাই সব রকম কাজে ব্যস্ত আর কি, কেউ সবজি কাটছে, কেউ ধুচ্ছে, কেউ খুন্তি নাড়ছে। তো যাই হোক, আমার পরে এদিকে একটু দেখো তেল পড়ে গেছে, আর দিদি হচ্ছে মেন রাঁধুনি আর কি। তো ফুলকপি আলু তরকারিটা আজকে পিকনিকে আমি করলাম, জানি না কেমন হবে। আর তারপরে দিদি আর কি যে আদার্স যে রেসিপিগুলো ছিল সেগুলো হচ্ছে তোমার ডাল ছিল, পনিরের তরকারি ছিল, চিকেন ছিল, তারপরে চাটনি ছিল, তো এইগুলো মোটামুটি ছিল, তো এগুলো আর কি রান্না করতে। আর এদিকে দাদারা একটু নাচতে লেগেছে আনন্দের চোটে। এগুলো কি বলতো, পরে একটা সময় গিয়ে দেখবে যখন একটা বছর পেরিয়ে যায় যেমন, তখন এগুলো দেখতে আর কি ভীষণ ভালো লাগে, মনে হয় না 1 বছর আগে কী কী করেছি আর কি। তো ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে ছিল বিনস, ক্যাপসিকাম আর হচ্ছে গাজর ছিল, আর মটরশুঁটি, মানে ভেজ ডাল হয়েছে আর কি। তো ডালটা এখন নামিয়ে নিচ্ছে, এরপরে কড়াইটা ধুয়ে লাস্টে একদম চিকেনটা রান্না হবে, যেহেতু আজকে সোমবার, দিদিরা হচ্ছে নিরামিষই খাবে, সব রান্নাই কিন্তু নিরামিষ করে হয়েছে, শুধু চিকেনটাই লাস্টে একদম আলাদা করে রান্না হচ্ছে। এবার যারা যারা চিকেন খাবে খাবে, আর যারা খাবে না তারা খাবে না। তো চিকেনটা দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখে তো মানে আর কি দেখা গুনে খাওয়া কথাতেই আছে, কিন্তু দেখার দিক থেকে খুব সুন্দর কালার এসছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এমনি আমার দেখে মনে হচ্ছে এত সুন্দর কালারটা লাগছে, জানি না খেতে কেমন হবে। তো খাওয়ার পরে যাই হোক রিভিউটা দেবো। আর এদিকে যত রান্নাবান্না হয়েছে চলো দেখাই, এদিকে রান্নাবান্নাগুলো একদম সব ঢাকা আছে, ভাত ডাল ফুলকপি আলু তরকারি চাটনি পনির সব আর কি আলাদা আলাদা করে
ঢাকা দেয়া আছে। তো এদিকে দেখো একটু গল্প গুজবের পরে সবাই খেতে বসে পড়েছে, আর এদিকে হচ্ছে দিদি, তারপরে আদার্স যারা যারা আছে, আর ওই কোনায় দেখো তিধা বসে পড়েছে। তো তিধা তো আমাদের মানে ভেজিটেরিয়ান আর কি, যাকে বলে, পুরো একদম পনির খাবে না। অবশ্য পনিরটা তো খাওয়া উচিত ছিল, পনির মাংস মানে শুধু ফুলকপির তরকারি আর ডাল দিয়ে ভাতটা খেয়েছে। ওর পিকনিক করা, আমার নেক্সট টাইম ইচ্ছা আছে আর কোনো দিন পিকনিক টিকনিক করবো না। তো ও বলেছিল মা পিকনিক করো আমি খাবো, কিন্তু আস্তে আস্তে একদমই খাচ্ছে না। এবার দেখো আমি খেতে বসে পড়লাম, প্রথমে শশা পড়লো, তারপরে দিচ্ছে ভাত। তো খানিকটা টাইম করেছিলাম, আর যেহেতু সকালে বেগনি দিয়ে মুড়ি খেয়েছিলাম তো ওই জন্য খিদেটা একদমই ছিল না, মানে বেগনিটা দেওয়া, বেগনিটা খাওয়ার জন্য আর কি পেটটা পুরো দম হয়েছিল। তো যতগুলো পরিমাণে ভাত দিয়েছে অর্ধেক ভাত আমি খেতে পারিনি, প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে, মানে কিচ্ছু ভাত টাত খেতে পারিনি এত পরিমাণে। কেন জানি না মানে তেলে ভাজা জিনিস খেলেই আমার দেখে এই সমস্যাটা হয়। তো পরে মনে হচ্ছিল ওটা না খাওয়াই ভালো ছিল। তো তারপরে পড়ে গেল ডাল, আর এরপরে আসে, চলো দেখা যাক কী আসছে। তো ডাল দিয়ে খেতে মানে খেতে লাগলাম আর কি, আর সবার লাস্টের ব্যাচ একদম আমরাই বসেছিলাম, আর মেয়েরা সবসময় লাস্টেই বসে, যেহেতু প্রথম দিকে সব ছেলেরাই বেশিরভাগ বসেছিলো আর আমরা পরিবেশন করছিলাম। তারপরে আবার ওদের খাওয়া হয়ে গেল, এখন ওরা পরিবেশন করতে লেগেছে। মাঝ রাস্তায় তরকারি আর আসে না আসে না, অনেক অপেক্ষার পরে লাস্টে তরকারি এসে হাজিরা দিল, এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। তো যাই হোক, খেয়ে টেয়ে নিজের রান্নার প্রশংসা নিজে করবো না, কিন্তু মোটামুটি ভেবেছিলাম একদমই ভালো হবে না, খাওয়ার মতো মোটামুটি হয়েছিল আর কি। আর ওভারঅল সব রান্নাগুলোই ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এই যে বাসন ধোয়ার পালা, তো সবাই মিলে বাসন ধুচ্ছে আর আমি মাঝখান থেকে একটু ফাঁকতালে ফাঁকি মেরে নিলাম, ফাঁকি মারিনি, ঘরের মধ্যে কফি টফি করা হয়েছিল, সেই সব টুকটাক যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো একজন আর কি গাড়ি নিয়ে এসেছে আর কি এরা, প্রথমে আমি ভেবেছিলাম সবাই মেয়েরা গাড়ি পুজো দিতে এসছে, তারপরে আর কি ছাদে গিয়েছিলাম, একটু ছাদে গিয়ে দেখলাম কি বাবা, গাড়ি পুজোর সঙ্গে সঙ্গে ওদের একদম বোতল পুজো হয়ে গেল। আর এদিকে যে বাইরের দিকে যে রান্নাটা হয়েছিল, মানে কাঠে যে রান্নাটা হয়েছিল, আগুনটা একদম এখনও মানে গরমই আছে, গনগনে আছে আর কি। তো পুরো একদম মানে তোমার ভাতটাকে আর কি কাটে হয়েছিল, বাদবাকি আদার্স সব গ্যাসে। আর এই দেখো এখানে একদল বসে বসে ওই যে বলছিলাম বোতল পুজো হচ্ছে, এখানে বোতল পুজো আরও অনেকে ছিল। যাই হোক, ওরা ক্যামেরার দিকে তাকাচ্ছে বলে আমি আর ভিডিওটা করলাম। পিকনিকে সবসময় দেখবে যে পিকনিকে যদি ছেলে মানে মেয়েরা নাও থাকে, ছেলেরা কিন্তু খুব সুন্দর পিকনিকটাকে অ্যারেঞ্জ করতে পারে। মানে ওরা রান্নাটা হয়তো ওদের খুব একটা মানে দেখবে ছেলেদের মধ্যে যতজন মেয়ে পিকনিক করবে একজন না একজন থাকবেই যে সে ঠিক রান্নাটাকে একদম মানে কি বলবো আর কি, মানে রান্নাটা মোটামুটি খাওয়ার মতো করে নেবে। আর পিকনিকে আমার মনে হয় খাওয়াটা বড় কথা না, আমার তো সবসময় মনে হয় ওই পিকনিকে হাজার রকম রান্নার থেকে না হচ্ছে একরকম একরকম দুরকম রান্না হবে, কিন্তু আনন্দটা হচ্ছে সব থেকে মানে বড় ব্যাপার, এই যে সবাই মিলে একসাথে সময় কাটানো, আনন্দ করা। আগের বছর তো আমরা ছিলাম না, মানে আমরা ছিলাম না বলতে পাঞ্জাবে ছিলাম, আগের বছর আমরা হচ্ছে পাঞ্জাবে ছিলাম, আর আগের বছর 1 জানুয়ারিটা খুব একাকিত্বেই কেটেছে, যেহেতু স্নেহার মারা 1 জানুয়ারির আগে চলে গেছিলো কোয়ার্টারে, আর আমরা পুরো ভাড়াবাড়িতে একা ছিলাম, মানে আমি পুরোপুরি একাই হয়ে গেছিলাম। মোটামুটি ঠিকঠাক ছিল। আর তার আগের বছর শ্বশুরবাড়িতে ছিলাম, তখন তো স্টুডেন্টরা, আমার যে স্টুডেন্টগুলো ছিল ওরা সবসময় বলতো কাকিমা একটু পিকনিক করো পিকনিক করো, কিন্তু আমি কোনোদিন ওই যে বললাম ছেলেদের সাপোর্ট ছাড়া মেয়েরা একাই পিকনিক করা একটু অসম্ভব, ওই যে মানে জিনিসপত্র নিয়ে যাওয়া, সব কিছু বয়ে টয়ে নিয়ে যাওয়া, এটা একটা মানে করলেই করা যায়, কোনো ব্যাপার না, হেল্প মানে হেল্প ঠিক পাওয়া যায়, কিন্তু ওই সাহস করে আর করতে পারিনি। আর 1 জানুয়ারির দিন তো মানে এখনো পর্যন্ত কোনোদিন এমন হয়নি যে 1 জানুয়ারি মানে কেন জানি না আমার জীবনে যতগুলো অকেশন আসে আমার বরকে ছাড়াই আমাকে কাটাতে হয় 1 জানুয়ারি। অনেকে দেখবে এমন টাইমে ছুটি নেয় না, ডিসেম্বর মাসের ঠিক মাঝামাঝি টাইমে ছুটি নেয়, ডিসেম্বর আর জানুয়ারিটা যাতে কাটাতে পারে, তাহলে তাদের কি হয় বলতো, তাদের একটা সুবিধা খুব ভালো হয় যে তারপরে আবার জানুয়ারি মাসে ছুটি কাটিয়ে যখন তারা যায় তারা অনেকটা টাইম মানে বছরটা খুব সুন্দর পাবে। আর আমাদের এই বছর তো তাও দাদার বিয়ের জন্য আমার বর ডিসেম্বর মাসে ছুটিতে গেল, অন্যান্যবার এরকম হয় যে জানুয়ারি মাস আসতে আসতে ও আর কি ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিয়ে দেয়, মানে তখন ওর 3-4 মাস হয়ে যায় আর কি, মানে এত তাড়াতাড়ি ছুটিগুলো শেষ করে দেয়। তো এইবার সেই হিসাব থেকে একটা জিনিস ভালো আছে, আর জানুয়ারি মাসেও আসছে না, যেহেতু আমরা এবার কালী পুজোটা দেবো, মানে আমাদের আমার হাজবেন্ডের আর কি মানসিক আছে, জোড়া কালী 2 বার দেওয়া হয়েছে, এবছর আমরা পুজোটা দিয়ে দেবো, শ্বশুরবাড়িতে দেবো, বাবাকে বলা হয়েছে, বাবাকে মাকে, আর মা হচ্ছে আজকে আসতো কিন্তু আজকে 1 জানুয়ারি বলে আসলো না আমার শাশুড়ি মা, তো কালকে আসবে মা।
আর দিদাও খুব মানে একাকিত্ব বোধ করছে, মানে একা একা ওরও ভালো লাগছে না, স্কুল ছুটি নেই, সারাদিন বাড়িতে একা, ওই জন্য আর কি মাকে আরো ডেকে নিয়ে আসলাম এখন কয়েকদিন। আমি তো বলেছি এখন 15 দিন তুমি যাবা না, 15 দিন থাকবা, তো যাই জানি না কদিন থাকবে মা, হয়তো 15 দিন না থাকলেও 10-12 দিন তো, এখন 10 দিন তো আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, শুধু পিকনিকই রাখলাম আর আদার্স কিছু রাখিনি ব্লগে। তো টাটা, বাই বাই।